হোন্ডা শেয়ার ফিল্মোরারই পর্ব। আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে হোন্ডা শেয়ার ফিল্মোরা দিয়ে আপনি কোনো স্ক্রিন রেকর্ড করতে পারেন কিংবা আপনার ফেস রেকর্ড করতে পারেন। তো আমি তার আগে একটা একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, সেটা হচ্ছে আমি এটা একটু ওল্ড ভার্সনের ফিল্মোরা দিয়ে কাজ করতেছি। এখন সম্ভবত বাজারে 9 এসে গেছে, আমারটা হচ্ছে 8.5। তো আপনারা অবশ্যই 9 দিয়েও একই ধরনের কাজ করতে পারবেন। এখানে দেখেন 8.5-এ রেকর্ড অপশনটা এখানে আছে, তো 9-এও কিন্তু সেম জায়গাতেই থাকবে, শুধু একটু ইন্টারফেসটা এদিক সেদিক হবে, এটাই পার্থক্য, আর কিছু কিন্তু নেই। আমরা যখন রেকর্ডে ক্লিক করব সেখানে লেখা আছে রেকর্ড ফ্রম ওয়েব ক্যাম, অর্থাৎ আপনার ল্যাপটপ বা ডেস্কটপে যদি কোনো ক্যামেরা থাকে সেখান থেকে রেকর্ড হবে। আর যদি পিসি স্ক্রিন রেকর্ড দেন তাহলে আপনার এই যে স্ক্রিন অর্থাৎ ল্যাপটপের যে স্ক্রিনটা আছে সেটা রেকর্ড করবে। আর রেকর্ডের ভয়েস ওভার কি সেটা কিন্তু আগে বলেছি, কারণ ওটা হচ্ছে যখন আমরা কোনো ডাবিং করি বা কোনো বাইরে থেকে কোনো ভয়েস দেওয়ার প্রয়োজন পড়ে তখন আমরা সেটা করে থাকি। তো আমরা এখন দেখবো রেকর্ড পিসি স্ক্রিন অর্থাৎ হোন্ডা শেয়ার ফিল্মোরা দিয়ে কীভাবে আপনি স্ক্রিন রেকর্ড করতে পারেন। তাহলে আমরা সেখানে ক্লিক করব, ক্লিক করলে খেয়াল করুন আমাদের এখানে কিন্তু একটা স্ক্রিন রেকর্ডারের অপশন চলে আসছে। তো আপনার আপনারটা আসবে এরকম, আপনারটা বড় আসবে না, কেন বড় আসবে না সেটা দেখব। এরপর আমরা যদি প্রথম অপশনে খেয়াল করি এখানে লেখা আছে ফুল স্ক্রিন, দেখেন আমার ল্যাপটপে কিন্তু একটা বর্ডার তৈরি হয়ে গেছে, এই যে দেখেন এটা কিন্তু স্ক্রিন বর্ডার, দেখেন আমার এটা কিন্তু ফুল স্ক্রিন কভার করে ফেলছে, এই জন্য এটা ফুল স্ক্রিন দেখাচ্ছে, এখন কিন্তু কাস্টম হয়ে গেছে। যখন আমরা এখানে ক্লিক করব ড্রপ ডাউনে তখন ফুল স্ক্রিন দেখাবে বা কাস্টম, কাস্টম মানে হচ্ছে আপনি আপনার নিজের মতো রিসাইজ করে করতে পারেন। আমি যদি দেখেন আমি যদি এই কর্নার থেকে এ পর্যন্ত সিলেক্ট করে দিই, এতটুকু সিলেক্ট করে দিই, তাহলে কিন্তু শুধু সিলেক্টেড এরিয়াটাই অর্থাৎ এই সিলেক্টেড এরিয়াটাই কিন্তু শুধু রেকর্ড হবে। আর যদি আমি ফুল স্ক্রিন দিই তাহলে পুরো স্ক্রিনটাই রেকর্ড হবে। এছাড়া যদি আমি টার্গেট উইন্ডো দেই তাহলে এই যেটা দেখাচ্ছি শুধুমাত্র সেটা রেকর্ড হবে। তো নর্মালি আমরা ফুল স্ক্রিন রেকর্ড করে থাকি, অথবা আপনি চাইলে এখানে নিজের ইচ্ছা মতো ইনপুট আউটপুট দিতে পারেন। এটা আমার ল্যাপটপের রেজুলেশন দেখাচ্ছে, স্ক্রিন রেজুলেশন, আপনি চাইলে এখানে আরও কমিয়ে দিতে পারেন, কিন্তু বাড়ানো তো যাবে না কারণ আপনার এতটুকু রয়েছে। এরপরে যদি আমরা খেয়াল করি এখানে লেখা আছে মাইক্রোফোন, মাইক্রোফোন মানে হচ্ছে এখন আপনি যদি কোনো এক্সটার্নালভাবে ভয়েস দিতে চান, অর্থাৎ আমি যে রেকর্ড করার সময় কথা বলবো সেটা হচ্ছে মাইক্রোফোনের কাজ। তো দেখেন আমার এখানে কিন্তু মাইক্রোফোন রিটেক হাই ডেফিনেশন অডিও দেওয়া আছে। আপনার যদি আলাদা কোনো মাইক্রোফোন থাকে সেটা মাইক সিলেক্ট করে দেবেন, মাইক নামে একটা অপশন আসবে সেটা সিলেক্ট করে দেবেন, অর্থাৎ আপনি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন আর কি সেই অপশনটা পাবেন। আর এটা হচ্ছে এখানে লিখে আছে এখানে কি আসে দেখেন, এখানে যখন আমি মাউসটাকে হোভার করতেছি কি আসে খেয়াল করুন, এখানে লেখা আছে রেকর্ড কম্পিউটার সিস্টেম অডিও, অর্থাৎ আমি যে এইভাবে ক্লিক করতেছি এই ক্লিক করার সাথে সাথে যদি বা ল্যাপটপে যদি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক কিংবা কোনো ভিডিও রান হয় তখন কিন্তু সেটার যে সাউন্ডটা সেটাও কিন্তু ক্যাপচার করবে। এখন আমার এটা কিন্তু মিউট করা আছে অর্থাৎ অফ করা আছে, যখনই আমি এটা ক্লিক করে দিচ্ছি তখন আমি এখানে ল্যাপটপে যখন ক্লিক করতেছি তখন সেটা ক্যাচ করে নিচ্ছে, আর যখন এটা অফ করে দিচ্ছি তখন কিন্তু শুধুমাত্র আমার এক্সটার্নাল যে মাইক্রোফোনটা আছে সেটার ভয়েসটাই নিয়ে নিবে। এরপরে এটা হচ্ছে রেকর্ড অপশন, অর্থাৎ এখানে ক্লিক করলেই রেকর্ড শুরু হবে, এখানে দেখাচ্ছে ক্লিক স্টার্ট টু রেকর্ডিং বা ক্লিক টু স্টার্ট রেকর্ডিং, কিন্তু আমরা এটা করব না। এখন আমরা সেটিংসে চলে যাব, সেটিংসে যখন ড্রপ ডাউনে ক্লিক করব এখানে কতগুলো অপশন দেখাবে, তো খেয়াল করুন আমাদের এখানে প্রথম অপশনটা আছে সেভ টু, অর্থাৎ আমরা কোথায় সেভ করতে যাচ্ছি আমাদের ফাইলটা। তো এখানে যদি আপনি পথ দেখিয়ে দিবেন, যদি আপনি ডেস্কটপে রেকর্ড করতে চান তাহলে ডেস্কটপ সিলেক্ট করে দিবেন। তো আমারটা এখানে কিন্তু দেওয়া আছে কোথায় আমি রেকর্ড করতেছি, ইউজার সোর্স রেকর্ড এই ফোল্ডার আছে, আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারেন। আর ফ্রেম রেট হচ্ছে 25 ফ্রেম পার সেকেন্ড, অর্থাৎ রেকর্ড করার সময় আসলে এর থেকে বেশি কোনো ফ্রেমের দরকার হয় না, সেটা বেশি যদি দেন সেটাও কোনো ইফেক্ট ফেলবে না, আর যদি কম দেন তাও কোনো ইফেক্ট ফেলবে না, শুধুমাত্র আপনার রেকর্ডিংয়ের যে ফাইলটা সেটার অ্যামবিটা বেড়ে যাবে। তো 25 FPS রাখাটাই বেটার। আর এখানে কোয়ালিটি, কোন কোয়ালিটিতে আমরা রেকর্ড করতে যাচ্ছি এখানে বেটার আছে, আপনি যদি বেস্ট সিলেক্ট করে দেন অডিও সহ সকল কিছু একেবারে ভালোভাবে কিন্তু রেকর্ড করবে। এরপর এখানে আছে রেকর্ড টাইমার, অর্থাৎ এখন কিন্তু এখানে আনমার্ক করা আছে, যখন এটা মার্ক করে দিচ্ছি এটা অ্যাক্টিভ হচ্ছে, অর্থাৎ নির্দিষ্ট একটা সময়ের ভিতর কিন্তু সে এটা রেকর্ড করবে। যেমন আমি যদি এখানে আওয়ারটা যদি 20 আওয়ার দেই এবং এখানে যদি মিনিটও যদি 20 দেই আর এখানে যদি 0 রাখি, তাহলে এটা যখন অন থাকবে তখন রেকর্ড করার সময় আমরা এটা টানা 20 ঘন্টা 20 মিনিট রেকর্ড করতে পারবো।
ঠিক আছে, এরপরে অটোমেটিকই সেটা বন্ধ হয়ে যাবে। এ ধরনের কাজগুলো করা হয় সাধারণত কোনো আমরা যখন প্রজেক্ট করি সেই ক্ষেত্রে প্রয়োজন হয়। তো আমি এখন সেটা অফ করে দিচ্ছি, আমার এটা দরকার নেই। এরপর আছে মাউস, মাউসে কি বলছে খেয়াল করুন, শো মাউস ক্লিকস ইন রেকর্ডিং, অর্থাৎ আমি যে এখানে এভাবে টাচ করতেছি স্ক্রিনে, এভাবে এখন কিন্তু কিছু দেখাচ্ছে না বলতে গেলে, কিন্তু যখন আমি এভাবে ক্লিক করবো এটা দিয়ে রেকর্ড করার সময় এ ধরনের কিছু বর্ডার দেখাবে মাউসে, অর্থাৎ এটা অনেক সুন্দর কিন্তু, কারণ সিলেক্টেড এরিয়াগুলো বোঝানোর জন্য এটা পারফেক্ট। তো আপনি এটা নিজের ইচ্ছে মতো সিলেক্ট করে দিতে পারেন, যদি গ্রিন রাখেন তাহলে এভাবে ক্লিক করলে গ্রিন একটা গোল করে আইকন আসবে, আর যদি ইয়েলো রাখেন তাহলে ইয়েলো আসবে। তো আমি ইয়েলোটা সিলেক্ট করে দিলাম এবং এটাতে মাস্ট ঠিক থাকতে হবে। এরপরে বলছে প্লে মাউস ক্লিক সাউন্ড, এটা খুবই বাজে একটা সাউন্ড, এটা ফিল্মোরা এটা আসলেই খুব বাজে। তো তবুও আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখন টিক মার্ক দিয়ে রাখলাম। আর এখানে স্টার্ট স্টপ হটকে লেখা আছে, এখানে লেখা আছে দ্য হটকে ইজ অলরেডি অকুপাইড বাই আদার অ্যাপ্লিকেশন, অর্থাৎ আমি যে ক্যামটাসিয়া দিয়ে রেকর্ডিং করতেছি সেখানে কিন্তু F9 হচ্ছে আমার হটকে, অর্থাৎ এটা স্টার্ট অ্যান্ড স্টপ, সরি এটা হচ্ছে রিজিউম এবং ফজ যে কেটা সেটাতে ইউজ করা হয়েছে। তো আমি যদি F9টা বাদ দিয়ে যদি অন্যটা ইউজ করতে চাই তাহলে এটাকে জাস্ট সিলেক্ট করে দিব। সিলেক্ট করে যেমন আমি যদি ফাংশন F7 দিতে চাই তাহলে ফাংশন 7 দিব, অথবা আপনি কিবোর্ডে ফাংশন প্লাস 7 ক্লিক করলে কিন্তু এটা পাল্টে যাবে। অনেকে কী করে এখানে ABC কিংবা 1 2 3 কিংবা স্পেস এভাবেই স্পেস দিয়ে দেয়, তাহলে কিন্তু হবে না। এখানে অবশ্যই ফাংশনের কোনো বাটন দিবেন, কারণ আমরা যখন কোনো কাজ করি রেকর্ড করতে যাই আমাদের হয়তো স্পেস চাপতে হইতে পারে, ABC এগুলো চাপতে হইতে পারে কিংবা 1 2 চাপতে হইতে পারে, সেক্ষেত্রে যখন আমরা এটা ক্লিক করব আমাদের রেকর্ডিংটা কিন্তু স্টার্ট কিংবা স্টপ হয়ে যাবে। তো এটা হচ্ছে কথা। আরেকটা কথা বলে রাখি, হোন্ডা শেয়ার ফিল্মোরা এটা হচ্ছে হচ্ছে 8.5 ভার্সন, যখন আপনারা 9-এ যাবেন সেখানে কিন্তু ফজ এবং রিজিউমের একটা অপশন পাবেন, রিজিউমের তো রিজিউমের অপশনে কিন্তু নতুন একটা ফিচার ওটা হচ্ছে, সেখানেও আপনি বাটন অ্যাড করে দিতে পারবেন, এখানে শুধু স্টার্ট স্টপ দেখাচ্ছে। তো আশা করি আপনাদের উপকার আসবে এবং সেটা আপনাদের স্ক্রিনে অলরেডি দেখিয়েছেন। তো এখন যদি আমি রেকর্ড করি দেখেন এখানে 5 থেকে স্টার্ট হবে, নতুন যেটা আছে সেখানে কিন্তু 3 থেকে স্টার্ট হয়। তো আমার স্ক্রিনটা রেকর্ড হচ্ছে, আমি যে ক্লিক করলাম সেগুলো কিন্তু এখানে আইকনগুলো দেখাবে কিছুক্ষণ পরে। তো আমি এটা এখন স্টপ করে দিচ্ছি, কিবোর্ডে F9 প্রেস কর, সরি F9 না, আমি তখন F7 দিয়েছিলাম, এখন আমি সেটা অফ করে দিচ্ছি। খেয়াল করুন আমরা যখন স্ক্রিন রেকর্ডারটা অফ করে দিলাম তখন আমাদের স্ক্রিন যে ক্যাপচার বা ক্যাপচার ভিডিওটা কিন্তু এখানে এসে গেছে, খেয়াল করুন এটা কিন্তু এখানে এসে গেছে এতক্ষণ যেটা আমরা রেকর্ড করলাম। তো সেটাকে আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করলে এখানে চলে আসবে, অথবা ড্র্যাগ করে এনেও কিন্তু আমরা ছেড়ে দিতে পারি। তো আরেকটা কথা বলে রাখি আমরা এখানে ক্যামটাসিয়া আর ফিল্মোরার মধ্যে যদি কম্পেয়ার করি তাহলে ক্যামটাসিয়াটাই সবচেয়ে ভালো, কারণ সেখানে স্ক্রিন রেকর্ডিংয়ের পরও কিন্তু অনেক কিছু কাস্টমাইজ করা যায় যেটা ফিল্মোরা থেকে আসলে অনেক সুন্দর। তো আমি সাজেস্ট করব রেকর্ডিংয়ের জন্য ফিল্মোরাটা ইউজ না করে ক্যামটাসিয়াটা ইউজ করার জন্য, আর যদি সাধারণ কোনো রেকর্ডিং হয় তাহলে আপনি স্ক্রিন রেকর্ডার হিসাবে কিন্তু ফিল্মোরা ইউজ করতে পারেন, সেটা কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যদি এটা প্লে করি খেয়াল করুন পরে গুলো কিন্তু এখানে আইকনগুলো দেখাবে কিছুক্ষণ পরে, আমি তখন কিন্তু ক্লিক অর্থাৎ ল্যাপটপে কোনো ক্লিক হলে সেটা সাউন্ডটা কিন্তু অন করে দিয়েছিলাম, সেটা সাউন্ডটা অন করে দিয়েছিলাম যার কারণে আমাদের এখানে, আমি এটা এখন স্টপ করে দিচ্ছি যদি খেয়াল করেন। তো আমি এটা এখন স্টপ করে দিচ্ছি গুলো কিন্তু, এরপরে একটা জিনিস খেয়াল করুন গুলো কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু একটা আইকন দেখাচ্ছে, তখন কিন্তু আমরা এখানে ইয়েলো যে সার্কেলটা সেটা কিন্তু অ্যাক্টিভ করে দিয়েছিলাম, যার কারণে আমরা যখন ক্লিক করেছি সেটা সেখানে দেখাচ্ছে। এখন আপনি যদি এখানে গিয়ে এক্সপোর্ট করেন, সর্বশেষ এখানে গিয়ে যদি এক্সপোর্ট করেন তাহলে কিন্তু আপনার ফাইলটা এক্সপোর্ট হয়ে যাবে MP4 ফরম্যাটে। যদি আমরা এক্সপোর্ট করতে চাই এখানে জাস্ট এক্সপোর্ট দিলে এটা রেন্ডার হওয়া শুরু হয়ে যাবে। এভাবে হচ্ছে আপনি ফিল্মোরাতে কোনো ফাইলকে রেকর্ড করতে পারেন এবং কাস্টমাইজ করতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পাওয়ার অপেক্ষা।